আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা সার্বভৌমত্বে আঘাত জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি জরুরি সংবাদ সম্মেলন করেছে কালকে রাতেই ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার নিন্দা জানিয়ে জাতীয় নাগরিক কমিটি বলেছে এই ঘটনা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই হামলার শক্ত প্রতিবাদের মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সহ জাতিসংঘের বিষয়টি উত্থাপনের আহ্বান জানিয়েছে তারা সোমবার সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক কমিটি রাজধানীর বাংলা মোটরে কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আগে সাধারণ সভা অনুষ্ঠিত হয় পরে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন হাইকমিশন রাষ্ট্রীয় স্বীকৃতির অংশ সেখানে হামলা নিপীড়ন চালানো সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সহ দেশটির বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদ এবং উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে অনধিকার চর্চা করবেন না বাংলাদেশের মানুষকে অনধিকার চর্চায় ঠেলে দিলে দক্ষিণ এশিয়ার বর্তমান শান্তিপূর্ণ ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে মন্তব্য করেন নাসির উদ্দিন তিনি বলেন যারা বিভিন্ন জায়গায় উস্কানিমূলক আচরণ করছে বাংলাদেশের অস্তিত্বের উপর হুমকি দিচ্ছে আমরা অতি সত্বর সব পক্ষকে নিবৃত্ত হওয়ার আহ্বান জানাচ্ছি আমরা সবাইকে বলবো শান্তি বজায় রাখুন আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ অবস্থানে আসি এক প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসরউদ্দিন পাটরি বলেন সীমান্তে আরেকটি হত্যাকাণ্ড হলে বাংলাদেশের জনগণ কড়া জবাব দিতে বাধ্য হবে বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে উল্লেখ করে নাসিরউদ্দিন পটোয়ারি বলেন সাম্প্রতিক সময় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে নিয়ে দেশে উস্কানিমূলক পরিস্থিতির সৃষ্টি পায় তারা চলছে কারো পাতলানো ফাঁদে পা না দিয়ে সম্প্রীতি বজায় রাখতে হবে তিনি বলেন ভারত থেকে যদি উস্কানিমূলক কথা আসে বা কোনো বার্তা দেওয়ার চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশকে যে কোনো মূল্যে রক্ষার জন্য ধৈর্য ও সাহসিকতার সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে পারছেন যে জাতীয় নাগরিক কমিটি বৈষম্য আন্দোলনের পাশাপাশি তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং তাৎক্ষণিক এই ধরনের পরিস্থিতিতে তারা বক্তব্য রাখছে অবস্থান নিচ্ছে এবং খুবই সাহসী উচ্চারণ করছে এই ক্রান্তিকাল সময় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ